নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বলতে চলেছি। তবে থাম্বনেল দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া করেই ফেলেছেন যে কি হতে চলেছে, তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, এটি একটি মাসিক রাশিফল ভিডিও। এই ভিডিওতে যা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি তা পুরোপুরি যে মিলবে তার কিন্তু আমি কোনো দাবি করছি না। কারণ এই কারণে আমি করছি না, আপনাদের নিজস্ব জন্মছক কিন্তু আলাদা এবং আপনাদের গ্রহের দশা এবং অন্তর্দশা কিন্তু আলাদা চলছে এবং প্রত্যেকের কিন্তু এজ আলাদা আলাদা, তাই একদম 100% যে মিলবে তা আমি কখনোই দাবি করছি না। তবে আপনারা 50-60% কিন্তু এই প্রেডিকশান মিলতে বাধ্য। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি আপনাদের গ্রহের অবস্থান নিয়ে। এই মাসে অনেকগুলি গ্রহ কিন্তু ট্রানজিট করছে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করছে। 1 আগস্ট শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান করছে। 2 আগস্ট বুধ গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করছে এবং 16 আগস্ট পর্যন্ত রবি বুধ একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগের কিন্তু সৃষ্টি করে রাখবে। সেই বুধ গ্রহই আবার 17 আগস্ট সিংহরাশিতে অবস্থান করছে। 16 আগস্ট মঙ্গল গ্রহ মেষ রাশিতে কিন্তু অবস্থান করছে। বৃহস্পতি এবং কেতু একত্রে অবস্থান করছে ধনুরাশিতে। তাহলে আসুন জেনে নিন আপনাদের এই আগস্ট মাস কেমন যেতে চলেছে। আগস্ট মাস আপনাদের জীবনে কিন্তু নতুন কিছু আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেটা চাকরির দিকে হতে পারে, বিবাহ দিকে হতে পারে এবং আপনার বিজনেসের দিকেও হতে পারে। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন দিক আপনাদের শুভ রয়েছে এবং কোন কোন দিক সাবধানে থাকতে হবে, সেটা আমি ভিডিওর শেষে বলবো এবং ভিডিওর এন্ডে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। কারণ আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চলেছি যে জায়গাগুলো খারাপ রয়েছে সেই জায়গা থেকে আপনারা কী করে বাঁচবেন। তো প্রথমে যদি বলি, এই মাসে কিন্তু যারা এগ্রিকালচার লাইনে রয়েছেন, অর্থাৎ কৃষিকাজ, তাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা এনজিওতে রয়েছেন তাদেরও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে এই মাস এবং আপনাদের কিন্তু নতুন নতুন প্রজেক্ট করে কিন্তু টাকা উপার্জনের একটা পথ কিন্তু খুলতে চলেছে। এছাড়াও এই মাসে কিন্তু যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই, তবে যারা ফুডের বিজনেস করছেন, যারা ওষুধের দোকানের বিজনেস করছেন, যারা কসমেটিক লাইনের বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা দুধ বা পনির জাতীয় দ্রব্য বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা ডাক্তার রয়েছেন তাদের তো খুবই ভালো যাবে এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ডাক্তারের মতো ভালো না গেলেও মোটামুটি ওভারঅল আগের থেকে অনেক বেটার যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, তবে এই মাসে কিন্তু টাকা ওঠার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বিজনেসে, মানে আপনাদের যে টাকা পড়ে আছে বিজনেসে সেই টাকা কিন্তু রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এবং যারা টিউশনি পড়ায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই শুভ যেতে চলেছে। এই মাসে কিন্তু শত্রুতার ভাব কিন্তু এক্সট্রিম পর্যায়ে দেখা যাচ্ছে বন্ধুরা। আপনাদের এই মাসে শত্রুতা হওয়ার যোগ প্রবল হারে দেখা যাচ্ছে। এই শত্রুতা থেকে কী করে বাঁচবেন সেটা আমি ভিডিওর শেষে বলবো আপনাদেরকে। তো এই শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে এবং এই মাসে কিন্তু আপনাদের কিছু নিজস্ব হঠকারিত সিদ্ধান্তের জন্য কিন্তু কিছু জীবনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ
হুটপাট কোনো ডিসিশন নিয়ে নিলেন, হুটপাট কোনো কিছু নিয়ে নিলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে। তবে এই মাসে আপনাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে এবং লটারি বা জুয়া থেকে ইনকামের একটা পথ বা প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু রয়েছে। এই প্রসঙ্গে একটি কথা আমি বলে দিই, অনেকে বলবেন লটারির দোকান বন্ধ আছে, সে তো ঠিকই, তবে এখন অনলাইন অনেক ট্রেডিং অ্যাপ বেরিয়ে গেছে, আপনারা হয়তো জানেন, আমি নাম বলবো না, সেখানে ট্রেড করে কিন্তু অনেকেই অনেক অনেক টাকা কামিয়ে নিচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো, সঠিক প্রশিক্ষণ থাকলে তবেই আপনারা ট্রেড করুন, আর যদি সঠিক প্রশিক্ষণ না থাকে তাহলে আপনারা কিন্তু ট্রেড করবেন না। আর সেই ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদের অটোমেটিক্যালি কিন্তু কিছু ডলার বা টাকা দিয়ে দেয় ট্রেডিংয়ের জন্য ফ্রিতে। তো সেখানে আপনারা গ্রাফটাকে বোঝার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনারা প্রচুর টাকা কামিয়ে ফেলতে পারবেন। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। পারিবারিক স্থান এই মাস কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এই মাসে কিন্তু বাবার কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং ভাই এবং বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন। তবে বাবার প্রসঙ্গ আসলো বলে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, এই মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার বাবাকে নিয়ে একটু টেনশান থাকবে, অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। 15 আগস্টের পর সেই প্রবলেমটা কিন্তু থাকবে না, তাই এই 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আপনার বাবাকে একটু চোখে চোখে রাখুন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, খুবই শুভ দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের রোমান্টিকতা কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন, কারণ বিবাহের যোগ কিন্তু এখন পুনরায় শুরু হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এরপর আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে কিন্তু সন্তান ভাগ্য কিন্তু খুবই শুভ। যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান নিয়ে খুব প্রবলেমে রয়েছেন, তাদেরকে বলবো আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের শিক্ষাস্থান। এই মাসে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, আপনারা জানেন, এই বুধাদিত্য যোগের ফলে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, খুবই শুভ, অত্যাধিক শুভ। আপনাদের এই মাসে হায়ার লেভেলে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ যাবে, আপনাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা লোয়ার লেভেলে পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে, কিন্তু হায়ার লেভেলের মতো না গেলেও শুভ যাবে, আপনাদেরও কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো হতে চলেছে। এরপরে আসি আপনাদের প্রেমের দিক। যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন, যারা এনগেজ রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, আপনাদের প্রেমে কিন্তু এই মাসে ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেমের দিকে আপনাদের ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনাকে ধোকা দিতে পারে, হট করে কোনো সম্পর্ক চ্যুতি করতে যাবেন না। এই মাসে যে সম্পর্কে আপনি রয়েছেন সেই সম্পর্কেই থাকুন, নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে যাবেন না। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু শুভ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু শুভ। তবে প্রেমের দিকে কিন্তু পুরনো প্রেমের দিকে কিন্তু শুভ রয়েছে, যাদের পুরনো প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম ফিরে আসবে, সেখানে কিন্তু আপনাদের কিন্তু শুভ, কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো প্রেমের দিকটা কিন্তু একটু বুঝে সুঝে এগোন। তবে এই মাসে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে, তাই আমি বলবো অবশ্যই আপনারা যারা বাইক চালান তাদেরকে হেলমেট পরে বেড়াতে বলবো, এবং অবশ্যই আপনারা আপনাদের সেফ লাইফের জন্য মাস্ক অবশ্যই ব্যবহার করুন, কারণ দেশের অবস্থা, দুনিয়ার অবস্থা খুব একটা ভালো নয়, আর আমি চাই না আমার কোনো দর্শকের ক্ষতি হোক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। এনজিও